সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিএনএম বিএসসি এমএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই অনলাইনে করতে হবে। সো লাস্ট ডেট কবে রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, আরো সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। সো চলো দেখে নিই আজকের বিজ্ঞপ্তিটি ইন ডিটেলসে। সো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে নোটিশটি পাবলিশড হয়েছে সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে, এবং এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং ম্যান ফর পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ডিপার্টমেন্ট ইন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। অর্থাৎ এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এবং সিএনসিআইতে পোস্টিংটি দেওয়া হবে। সো এখানে কোন ডিপার্টমেন্টে হচ্ছে দেখে নাও, নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে, আর ডেজিগনেশনটা আছে স্টাফ নার্স নিউক্লিয়ার মেডিসিন। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে দেখে নাও, বিএসসি এবং এমএসসি নার্সিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। জিএনএম উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স, জিএনএম ক্যান্ডিডেটদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশান হিসেবে কী চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ রেডিওলজি অর নিউক্লিয়ার মেডিসিন। 30,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, একটাই ভ্যাকেন্সি রাখা হয়েছে। একটু নিচে দেখতে পাবে যে 4 নম্বর আছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি ফর দ্য অ্যাবাভ পোস্ট, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, www.bcell.com, এবং এই ওয়েবসাইটে কেরিয়ার সেকশনে গিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। সো এইভাবে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, সেটা আমি পরে বলছি। ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম ভায়া ইমেল অর টেলিফোন ফর দ্য স্কিল টেস্ট, ইন্টারভিউ অর ইন্টারাকশন। সমস্ত রকমের পরবর্তী যে স্টেপগুলি হবে অর্থাৎ স্কিল টেস্ট, ইন্টারভিউ বা ইন্টারাকশন, যাই হোক, সেগুলি ইমেল অথবা টেলিফোন অথবা এসএমএসের মাধ্যমে জানানো হবে। তাই ফর্ম ফিল আপের সময় অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দেবে। তারপর দেখে নাও, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য অ্যাবাভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল ফর স্কিল টেস্ট অর সিলেকশন প্রসেস। সো প্লিজ মেনশন ইউর কমপ্লিট এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে সিলেকশন প্রসেসের জন্য ডাকা হবে। তার জন্য এখানে বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সগুলো একদম কমপ্লিট দিতে। তারপর বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু টেক প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আফটার অনলাইন সাবমিশন অ্যান্ড রিটেন উইথ দেম ফর ফিউচার রেফারেন্স। অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে ফর্ম ফিল আপ করার পর অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট রাখতে বলা হয়েছে। তারপর দেখে নাও, ফর টেকনিক্যাল প্রবলেম ফেসড হোয়াইল অ্যাপ্লাইং অনলাইন, কোনোরকম যদি অ্যাপ্লাই করার সময় কোনোরকম প্রবলেম হলে, টেকনিক্যাল প্রবলেম হলে ইমেল আইডি অথবা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তারপর এখানে দেখে নাও, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 31/12/2023, অর্থাৎ অনলাইনে আবেদনের শেষ তারিখটি হচ্ছে 31/12/2023। এবং নিচে এলে হাউ টু অ্যাপ্লাই প্রসঙ্গে এখানে বিষয়গুলি মেনশন করা আছে, কীভাবে অ্যাপ্লাই করবে। সো এখানে দেখে নাও, ওয়েবসাইট দেওয়া আছে এবং তার একটু নিচে এখানে মেনশন করা আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু গো টু দ্য ওয়েবসাইট অফ বিসিল, ক্লিক লিঙ্ক ক্যারিয়ার, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ফলো বিলো প্রসেস ফর রেজিস্ট্রেশন। সো তোমাদেরকে এই ওয়েবসাইটের ক্যারিয়ার অপশানে যেতে হবে এবং ক্যারিয়ার অপশানে যাওয়ার পরে 7টি স্টেজ কমপ্লিট করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, বেসিক ডিটেলস দিতে হবে, এডুকেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, ফটো এগুলো আপলোড করতে হবে। দেন এইভাবে 7টি স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশনটি অর্থাৎ আবেদনটি সম্পূর্ণ করতে হবে। দেন প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদেরকে জেপিজি অথবা পিডিএফ ফাইলের মধ্যে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজের প্রসঙ্গে বলা হয়েছে, জেনারেলদেরকে 885 টাকা, ওবিসিদের 885, এসসি এসটিদের 531, এক্স সার্ভিসম্যানদের জন্য 885, ওমেনদের জন্য 885, ইডাব্লিউএস অ্যান্ড পিএসদের জন্য 531 টাকা পেমেন্ট করতে হবে। সো এখানে আরও কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলো তোমরা নিজে থেকে চেক করে নিও। ক্যান্ডিডেট
ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো। এবং আবেদনের শেষ তারিখটি বললাম 31/12/2023-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর এই পিডিএফটি আমি টেলিগ্রামে সেন্ড করে দেবো, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই পিডিএফ রিগার্ডিং যদি কোনোরকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এখানে আরেকটা বিষয়, যে এখানে যেহেতু WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ব্যাপারে বলা নেই, তাই যাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এই পিডিএফটা আমি টেলিগ্রামে সেন্ড করে দেবো, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নার্সিংয়ে জব এবং নার্সিংয়ে আরও সমস্ত রকমের ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকমের ইনফরমেশান তোমার কাছ থেকে মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।